সমাজের ভিতরে ফিতনা ছড়াবে। সমাজের ভিতরে কি ছড়াবে? ফিতনা। কারণ এরা অতি চালাক, আর অতি চালাক এরা অতি বেয়াদব। অতি চালাক অতি বেয়াদব। কেমন? ইমাম আবু হানিফাকে মুশরিক যদি বলে, এটা বেয়াদবি নয়? কথা বলেন না কেন? যে অতি চালাক, যার পান খাওয়ার অভ্যাস নাই, এরে যদি পান দেয় কি হয়ে যায়? চান্দি গরম হয়ে যায়। কাঁচা সুপারি দিয়ে পান দিছে, খাইয়েই কয় বিশ্বরোড বাঁকা করলো কেরে। যার পান খাওয়ার অভ্যাস নাই, এরে যদি পান দেয় ঝামেলা কমে না বাড়ে? যে বোখারির আরবি বুঝে না, এরে যদি বাংলা বোখারি দেয় ফেতনা কমবে না বাড়বে? আমরা কইলি কয় হিংসা করি। ওরে হিংসা তো আমরা করি না, যারা আমাদের আহলে হকদের বিরোধিতা করে হিংসা তো তাদের অন্তর। কই? আমরা তো কওমি মাদ্রাসায় পড়ে আলি এরে গালি দেই নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আমাদের কওমিওয়ালাদের বিরুদ্ধে যারা বলে, এদের অন্তরে হিংসা। আসেন আমরা আগাই। আল্লাহর নবীর উপরে কোরআন আসলো কেমনে? হেরা গুহায়। কোথায়? কার মাধ্যমে? জিব্রাইল। কে দিলেন? আল্লাহ। নবীজিকে এই হেরা গুহার মধ্যে এসে জিব্রাইল আমিন দাঁড়াইয়া নবীকে দাঁড় করায়। জিব্রাইল আমিনের সিনাটা নবীজির সিনা মোবারকের সাথে লাগায়া হালকা করে চাপ দিলেন আর বললেন, এ করা। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবী কি বললেন? এনে বাতেল বেদাতিরা কি কয়? নবী নাকি বলেছেন, তোর কাছে ভরুম না, তুই কে? আরো আস্তে কম। অতি চালাক বেয়াদব, অতি চালাক। নবীকে চাপ দিলেন কয়বার? আবার চাপ দিলেন আর বললেন, এ কারা। নবী আবারও জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয়টা হইল? এবার জিব্রাইল আলাইহিস সালাম রাহমাতুল্লিল আলামিনকে এত জোরে চাপ দিলেন আর জিব্রাইল আমিন বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীর এমন জোরে চাপ দিছে না, নবীজির জ্বর উঠে গেল। নবী এবার পারি নাও বলেন নাই, পারি তাও বলেন নাই। নবী চুপ। জ্বর এত বেশি কোনো ডিগ্রি নাই, এত বেশি জ্বর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, মনে হয় যেন মরণের কষ্ট শুরু হইল এমন। নবী ওখান থেকে বের হইয়া ডাইরেক্ট চলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে। সেখানে গিয়া বললেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও, আমি বড় অসুস্থ, জ্বর উঠে গেছে। আম্মা জান খাদিজা কম্বল দিয়া নবীরে আবৃত করে নিলেন। খাদিজা হাত দিয়া শরীর সহ নবীকে আনজা করে ধরলেন। খাদিজা কান লাগায় শুনে রহমাতুল্লিল আলামিন কম্বলের ভেতরে গুনগুন করে কান্না করে। খাদিজা বলে, পয়গম্বর, আপনি কাঁদবেন না, কারণ আপনি, আমি খাদিজার ঘরে আছেন, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, বড় এতিম। আজ আল্লাহ আপনার উপরে কোরআন দিয়া নবুয়তের সনদকে মজবুত করেছেন।
আপনার মনে বড় দুঃখ। আজকে এই নবুয়তের সনদ যদি আপনার স্ত্রী গ্রহণ না করে, আপনার কালেমার দাওয়াতের সার্থকতা আসবে না। আমি খাদিজা বুঝতে বাকি নাই, কারণ আমি দুই স্বামীর ঘর করে আপনার ঘরে আসছি, সন্তানের মা হয়ে আসছি নবী। আপনি কোনো পেরেশান হবেন না, ইতিহাসের পৃষ্ঠা কেয়ামত পর্যন্ত মানুষ উল্টায় দেখবে, নবুয়তের সনদের স্বীকৃতি প্রথম কে করেছে? নবী আপনার হাত বাড়াইয়া আমি খাদিজার হাত লাগায় দেন, আর আমি সমর্থন দিয়া দিলাম আপনার নবুয়তের সনদের উপর। ইতিহাস খুললেই যেন কেয়ামত পর্যন্ত উম্মতেরা দেখতে পারে, নবীজির নবুয়তের সনদকে স্বীকৃতি জানালো একজন নারী খাদিজা। সারা জগতের উম্মতেরা আমি খাদিজার জন্য প্রাণ খুলে দোয়া করবে। নবীর কাছে এই কথা যাওয়ার পর নবী কম্বল ফালায় উঠে দাওয়াতে বের হয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে দেখতাম নবী আমার হুজরার মধ্যে বসে গুন গুন করে কান্না করতেন। আমি বলতাম, নবী 6 বছরে আপনি আমাকে বিবাহ করেছেন, 9 বছরে আপনি তুলিয়া ঘরে নিয়েছেন, আমি অল্প বয়সের কন্যা, কোনো ভুল হয়ে গেল নাকি? মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। নবী বলেন, আয়েশা তোমার জন্য আমি কাঁদি না, আমি পয়গম্বরের অন্তরে। খাদিজার কথা যখন মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ তুমি আমার সুখের সময়ের বিবি, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের আমার বিবি। যেই দিন আমার মক্কায় কেউ নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় হয়েছি, ওই সময় 40 বছর পর্যন্ত আমি হেরা গুহায় গিয়া মাওলা পাকের ধ্যানে সময় কাটাইতাম। একদিন দুই দিন না, সপ্তাহ চলে যাইত, আমি গর্ত থেকে আর বের হতাম না। আমার বিবি খাদিজা মহব্বতের কারণে মহিলা মানুষ পাথরের পথ পাড়ি দিয়া উঁচু হেরা পাহাড়ের চূড়ায় উঠিয়া আমি পয়গম্বরের দরবারে নাস্তা পৌঁছায় দিতে। খাদিজা আমার দুঃখের সময়ের বিবি, আমার দুঃখের 3 বছরের কিনারায় আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দি করে রেখেছিল, খানাও দেয় নাই, পানিও দেয় নাই, বেইমান। আমি মোহাম্মদ গাছের পাতা খেয়ে খেয়ে আমার জীবনটা বাঁচিয়েছি। খাদিজার উপরে বয়কটের কোনো কিছু ছিল না, কিন্তু খাদিজা আমার এমন পাগল, আমার কাছে আসিয়া শিয়াবে আবু তালিবের মধ্যে খাদিজা আমার মোহাব্বতে পড়ে থাকতো, আমার সাথে পাতা খেয়ে জীবন কাটাত। এ খাদিজার কথা মনে পড়লে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। এবার আমরা জানব নবীজিরে আল্লাহ কোরআন দিলেন, হেরা পাহাড়ে নিলেন কেন। 2 নম্বরে জানব নবীরে আল্লাহ কোরআন দিবেন, চাপ দিলেন কেন। 3 নম্বরে জানব চাপ দিছেন তো একটা দিলে হইতো, 3টা চাপ দিয়া নবীরে কেন অসুস্থ বানাইলেন। 4 নম্বরে জানব মায়ার নবী 2 চাপে বললেন পারি না, পড়তে জানি না, 3য় চাপে নবী চুপ থাকলেন কেন। হেরা পর্বতে আল্লাহ নিলেন কেন। এর 1 নম্বর কারণ
পাহাড়ের মধ্যে নেওয়ার কারণ বন্ধুর সাথে বন্ধুর মহব্বতের আলাপ, এটা ওপেনে হয় না গোপনে মজা বেশি হয়। ওপেনে না গোপনে? গোপন কি? বাজার, হ্যাঁ, জঙ্গল, পাহাড়। এই জন্য নবী দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে মাওলা পাকের ধ্যানে সময় কাটাতেন, মোরাকাবা করতেন, আল্লাহ পাওয়ার সাধনা করতেন। তো হেরা পাহাড় কেন? বাইতুল্লার কিনারায় তো জবলের আবু কোবাইস পাহাড় ছিল, আরো কত পাহাড়। হেরা পাহাড়ে নিলেন কেন? এর এক নম্বর কারণ, নবী বলেন আমি হেরা পাহাড়ের চূড়ায় উঠলে অন্য পাহাড়ে এই সুবিধা নাই। হেরা পাহাড়ে যে সুবিধা বলে কি? বলে আমি হেরা পাহাড়ের গুহায় দাঁড়াইলে দায়রে আমি বাইতুল্লাহ নজরে দেখতে পাইতাম, আর বাইতুল্লাহ দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। কারণ দুনিয়াতে এমন কিছু জিনিস আছে দেখলেই সওয়াব, বাইতুল্লাহ দিয়ে তাকাও সওয়াব, রহমাতুল লিল আলামিনের দিকে তাকাও সওয়াব, আহলে হক আল্লাহওয়ালা যারা তাদের চেহারা দেখো সওয়াব, মা বাবার চেহারা দেখো সওয়াব, মাওলার কুদরত দেখে মাওলার পরিচয় নাও সওয়াব, আল্লাহ পাকের কোরআন খুলিয়া যদি তাকাইয়া দেখো তাতেও আমল নামায় সওয়াব। আল্লাহর নবী বাইতুল্লাহ দেখতেন ওই হেরা পাহাড় থেকে সরাসরি দেখতেন, এই জন্য পয়গম্বর ওই পাহাড়ে সাধনায় যাইতেন। তিন নাম্বার কথা হলো, আল্লাহ তো কোরআনে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও পয়গম্বর, জবানটা নাড়াইয়া কষ্ট করবেন না, আমি আল্লাহ অতিভাবে আপনার সিনায় এলেম কোরআন জমা করে দিব, আপনি কষ্ট করবেন না, আমি সিনার মধ্যে এলেম জমা করে দেব। এত সুন্দর কথা যেই নবীরে আল্লাহ বললেন, সেই নবীরে চাপ দিলেন কেন? এলমেরা যাজুকর দানবে হেসাব খালকেরা দাদন জওয়াবে বাসাওয়াব হক না দারত দোস্তে খালকা জারে রা মিস্তে ই খাসলত একে দিন দারে রা। যে আল্লাহ নবীরে বললেন কষ্ট করবেন না, সিনায় কোরআন ঢুকায় দিব, সেই নবীরে জিব্রাইল মাধ্যমে কেন চাপ দিলেন? আর চাপের কারণে নবী অসুস্থ হয়ে গেলেন। যেহেতু নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আদর্শ মডেল, এই জন্য আল্লাহ নবীর দিয়া প্রেসক্রিপশন বানাইলেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন চলবে। এই কারণে আল্লাহ নবীরে চাপ দিয়া গোটা জগতের উম্মতের সবক দিয়া দিলেন, নবীরে যেই এলেম দিলাম এটা জমিনের এলেম না, এ এলেম হলো আরশে আজিম লাউহে মাহফুজের এলেম, আসমানি এলেম। এই এলেম যদি কেউ নিতে চাও কষ্ট না করলে এলেমের মজা পাইবা না। কষ্ট ছাড়া এলেম কথা কয় না। হাটহাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, আগের দিন যারা বেশি লেখাপড়া করতেন আমাদের আসাতেজায়ে কেরাম এত পরিমাণ কষ্ট করেছেন, এলেমের দ্বারাও তারা মর্যাদাবান হয়েছে। এখন কষ্ট কম, কোন জায়গায় তিন বেলার খানা আছে, গোস্ত আছে, ছাত্র সেখানে দৌড়ায়, কোথায় এসিওয়ালা রুম আছে ঘুমানোর জন্য, ছাত্র সেখানে দৌড়ায়, কোথায় খাওন আছে সকালবেলা ঘুমে তুললেই দুধ আর কলা দিবে,
এরপরে আবার 8টার সময় নাস্তা, দুপুরে ভাত, 12টার সময় আবার একটু চা খাও, টোস্ট খাও, আসরের পরে নাস্তা, মাগরিবের পরে নাস্তা, খাওয়াইয়া পুরো দেওয়ান বাগি বানায় ফেলাইতেছে। কি মহা পেট! তো আমি এক মোহতামিম সাহেবকে বললাম, এই বাচ্চারে খাওয়াইয়া সব ছিদ্র বন্ধ করছেন, এলেম ঢুকবে কোন ছিদ্র দিয়া? এলমেরা এ যাজু কর দন বেহসাব, খলকে রাদা দন জবাবে বাসাব। এলেম শিখার জন্য কষ্ট করতে হবে, এই জন্য দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে যখন প্রথম ছাত্র ছিল 30 জন, টিনের ঘর, তখন খাওয়া দাওয়ায় কষ্ট, ঘুমে কষ্ট। এখন 3তলা বিল্ডিং হয়েছে, ছাত্র 500,000 হয়ে গেল, এখনো কষ্ট কম নাই, খানা দানা ঘুমানো কষ্ট। কারণ আল্লাহ চায় যে যেই পরিমাণ কষ্ট করবি, এলেমের দ্বারাও সেই পরিমাণ মর্যাদাবান হবি। এবার আপনি 3 বেলা খান আর 5 বেলা খান, জানার দরকার নাই, ফাইনাল রেজাল্ট হলো এলমে ওহির জন্য যেই যেই পরিমাণ কষ্ট করবে, আল্লাহ তাকে সেই পরিমাণ মর্যাদাবান করে দিবে। এজন্য নবীরে চাপ দিলেন, 4 নম্বর কথা নবীরে চাপ দিলেন, তো 3বার দিলেন কেন? 1বার দিলেই তো হয়ে যাইত। 3বার চাপ দিয়া নবীরে মহা 3টা দুঃখের কথা স্মরণ করা ইশারা করলে, ও নবী আপনার জীবনে মহা 3টা ভয়, মারাত্মক ভয়ঙ্কর দুঃখের সময় আসবে। এক কষ্ট হলো 3 বছরের মতো শিয়ামে আবু তালিবের মধ্যে নবী কষ্ট পাবেন না খাইয়া। 2 নম্বর কষ্ট, একই বছরের আগামাথায় নবীর দুনিয়া দারুল আসবাব হিসেবে 2টা ছায়া, চাচা আবু তালেব আর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দুজন একই বছর ইন্তেকাল হয়ে গেল। নবীর জন্য মহা এক কষ্ট, নবী এত কাদাই কাঁদলেন, অন্যের বেলায় নবী এত কাঁদেন নাই। 3 নম্বর কষ্ট, জন্মভূমি মক্কা ত্যাগ করিয়া মদিনায় হিজরত করার কষ্ট। নবীকে 2 চাপ দিলেন, নবী বললেন পড়তে জানি না। তৃতীয় চাপে নবী পারি না পারি কিছুই বললেন না, নবী চুপ থাকলেন কেন? এর 1 নম্বর জবাব, প্রথম 2 চাপে বলা হয় নাই কার নামে পড়ো, কিন্তু তৃতীয় চাপে স্পষ্ট করা হলো রবের নামে পড়ো। নবী চুপ থাকিয়া সমর্থন করে দিলেন, যেই লেখা পড়ায় রবের পরিচয় আছে সেই পড়াটা পড়ো, যেই লেখা পড়ায় রবের পরিচয় নাই ওই লেখা পড়া সব সারো। যেই লেখাপড়া দিয়া আল্লাহ চিনা যায় না ওই লেখাপড়া ছেড়ে দাও। বলবেন তাহলে এই জমিনে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে এরা কি জাহান্নামী? না, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার স্কুল কলেজে পড়িয়াও পাঁচক্ত নামাজি আছে না নাই? আল্লাহরে চিনেনি, চিনে না, তাহলে তারে খারাপ বলবেন কেন? মূল বিষয় হলো আল্লাহর পরিচয় লাভ করা। এরে নবীর উম্মতের দল, এই এলেমের মারকাজ, সন্তানটারে আলেম বানাও, কোরআন সিনায় ঢুকাও, কিয়ামতের ময়দানে 1 জন কোরআনওয়ালা 10 জন গুনাহগারের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরে নবীরা শেখ উম্মতির দল, আল্লাহর কোরআনটা বুকে লাগাও, যেই কোরআনের তেলাওয়াত এত মজা, সেই কোরআনের তরজমা না জানি আরো কত মজা। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীর বড় দুশমন আবু জাহাল, রাতের গভীরে নবীর ঘরের কিনারায় সে কোরআন তেলাওয়াত শুনত। বড় দুঃখ, আজ মুসলমানের অভাব নাই,
কিন্তু একজন মানুষ কি দাঁড়াইয়া বলা যাবে কি যে বারোটা মাস প্রত্যেকটা দিন ফজরের পর মুসলমানের কোন ঘরে প্রতিদিন মাওলার কোরআনের তেলাওয়াত হয়? হাজারে একজন পাওয়া কষ্ট হবে যে বারো মাস প্রতিদিন ফজরের পরে ঘরের মধ্যে কেউ না কেউ কোরআন পড়ে, হাজারে একজন পাওয়া কষ্ট হবে। অথচ আমরা সবাই আশেকে রসুল, চট্টগ্রাম আশেকে রসুলের ফ্যাক্টরি, চেহারা ভাল্লুকের মতো সুদ খাইয়া গাঞ্জাখোরের মতো চেহারা বানায় ফেলাইছে। এ যদি কয় সুন্নি তা চোর কে? তো কো যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। উম্মতেরা সুন্নত এখন ভুলতে শুরু করেছে, চিনেই না সুন্নত কি জিনিস। অথচ সমস্ত উলামায়ে কেরাম একমত, এই যুগে সব থেকে বড় দামি বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওই ব্যক্তি যে সুন্নতের উপরে মজবুত যত পরিমাণ বেশি। আর এর সাথে আমি আরেকটু বাড়ায় বলি যে সুন্নতের আমলের সাথে সাথে গজবের মোবাইল থেকে যে যত দূরে আল্লাহর কাছাকাছি সে তত প্রিয়। আসতে বলেন কেন? এই মোবাইলের কারণে আমার হাতের গুনা, চোখের গুনা, অন্তরের গুনা, আমার জবানের গুনা। ঘরে বইয়াও মোবাইলে কয় আমি ঢাকা, কি পরিমাণ মিথ্যা চর্চা করলো এই মোবাইল। সন্তানের সাথে মিথ্যা, বন্ধুর সাথে মিথ্যা, শেষ পর্যন্ত এই মোবাইলের কারণে তাজা তাজা প্রাণগুলো মাটির তলে চলে যাইতেছে মোবাইলের কারণে। চোখ না পা, জিহ্বা না পা, অন্তর না পা, হাত না পা, এটা হলো আধ্যাত্মিক রোগ। এবার শারীরিক রোগ, ব্রেন কমতেছে, চোখের পাওয়ার কমতেছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাইতেছে, কি যে নূর চমকাইতেছে, যেই তালে বিড়ি টানেও চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি মাস্ক লাগাইয়েই থাকো, খোদার গজব হইলো, ওই গজবের মানুষের জন্য এটা আমাগো জন্য কল্যাণ। এই যে বিড়ি টানিয়া সামনে আও, খোদায় মাস্ক দিয়ে এটারে থামাইছে, ওই গন্ধ টন্দলে আইস না, তিন ফিট দূরে খারা, কারণ তোমার মুখের যেই মেশকের ঘ্রাণ মেসোয়াক তো নাই, ওই বেরাস গুতানেরও টাইম নাই, জামায় সাবান দেওয়ার সময় নাই, তো গেঞ্জিতে দিবে কবে? চামড়ার খবর তো আরো খারাপ। তো তিন ফিট দূরে থাকো, মাস্ক পরো, তোমার মুখের দুর্গন্ধে কেউ যেন স্ট্রোক না করে, দূরে থাকো, এটা সতর্ক। আল্লাহ মাফ করেন, আরো জোরে বলেন আল্লাহর কোরআন এমন একটা কিতাব। আপনাদের এটা কোন থানা? সাতকানিয়া থানায় দামি দামি বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই, কোরআন ওয়ালা বিল্ডিং এর যেই পরিমাণ দাম। সাধারণ সামান্য কাপড়ের দাম নাই, কোরআনের সাথে লাগলো গিলাফ নাম হলো দাম বেড়ে গেল। কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো রেহাল নাম হলো দাম বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই, আজ এত দাম কেন? একমাত্র কোরআনেরই বরকত। ঠিক ঠিক তো চল্লিশ বছর কইলেন, এই কোরআনটা নিজে কেন শিখেন না? এরপরে নামাজ কি পড়েন? কোরআন না জানলে আল্লাহই ভালো জানে। আমরা চার রাকাত পড়তে, আপনার দশ রাকাত শেষ, কি নামাজ পড়েন আপনি? আর যারা পড়ে না এগো তো কোনো টেনশনই নেই, এরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আসেনি এরম ধোকাবাজ? একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে
বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা নামাজ পড়া লাগবে নি বছরে কয়দিন হিসাব পাকা বাঙালি পাগল হইলো তালে ঠিক কয় ভাই দাওয়াত কাল আলহামদুলিল্লাহ কয় তোমার বাড়ি কয় নাউজুবিল্লাহ এর নাম বাঙালি এর নবীর উম্মতেরা জিব্বা নারায়া চাপাবাজি করলা পাঁচক্ত নামাজ পড়া লাগবে কিন্তু তোমার দিয়ে তাকাও আমল নামার দিয়ে দেখো কত নামাজ তুমি কামাই করেছো আজান দিয়েছে মসজিদে যাও নাই একক্ত নামাজ কেন পড়ো নাই হিসাব দিয়া মাওলার দরবারে যেতে হবে জাহান্নামের আজাব সহ্য করতে পারবানি এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য রাতের বেলা সূর্য নাই এরপরও কেন এত গরম আর ঘাম ঝরতেছে এই সূর্যটা যেদিন হাসরের ময়দানে মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে বেদিন না ফরমান গুনাগারের মাথার মগজগুলো টকবক করে ফুলবে আজকে অহংকারী করে বলতেছো নামাজ না পড়লে কি হবে টুপি না পড়লে কি হবে দাড়ি লম্বা না করলে কি হবে তুমি আজ যত অহংকারী করো যত বাহাদুরি দেখাও ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারো নাই একটু তাকাইয়া দেখো ফেরাউনের লাশ মাটি পর্যন্ত গ্রহণ করে নাই কোথায় ফেরাউনের লাশ কথা কই না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা বরর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে স ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে স থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে এরে নবীর উম্মতের দল অহংকারী ফেরাউন এত বড় বেঈমান ফকিন্নির ভোলা রিক্সায় যাওয়ার টাকা নাই গাড়িতে যাওয়ার টাকা নাই জাহাজে যাওয়ার টাকা নাই মানুষের জমিন থেকে শশা মাথায় করিয়া টানিয়া টানিয়া মিশরের বাজারে নিত আর কিছু টাকা পাইতই ফেরাও এক সময় চোখ যখন খুলে গেল চিল্লায় কয় আনা রব্বুকুম আলা আমার থেকে বড় রব আর কেউ নাই আল্লাহ কয় রে বেঈমান যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় যেই ফেরাউন আল্লাহরে মানে না রব্বুল আলামিন ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর মাধ্যমে ধর্মের বাতি জ্বালায় দিলে স্ত্রীর নাম কি আসিয়া কেমন দামি হয়ে গেল এ আসিয়া এত দামি হওয়ার পেছনে কারণ নবী মুসা নবীর স্পর্শ লেগেছি আসিয়ার ফেরাউন তাকায় দেখে একদিন আসিয়া ঠোঁট নাড়াচাড়া জানে পড়িয়া কি মন্ত্র কর আসিয়া কি মন্ত্র পড়ো আসিয়া বলে রবের নামের জিকির আমি করতেছি ফেরাউন বলে রব আমি বলে না না আমার রব তিনি যিনি তোমারে বানাইছেন তোমারে গরিব থেকে আজকে ধনী বানায় দিলেন তিনি আমার রব আসিয়া সাবধান আসিয়া মহিলা মানুষ হয়
ভয় দেখাইও না ইমানের পাওয়ারে নারী নাই পুরুষ নাই কল্লা দিতে পারবো ইমান বিক্রি করতে পারবো না ফেরাউন বলে তোমার শেষ পরিণাম ফাঁসি হবে আসিয়া বলে ফাঁসির মঞ্চের ভয় দেখায় লাভ নাই কারণ মুসলমান মরলে শাহাদাতের দরজা পাবে বাঁচলে গাজীর মর্যাদা পাবে জেলখানার ভয় দেখাইয়া লাভ নাই কারণ মুসলমানের জন্য জেলখানাও হয় ইবাদতখানা এবার তারিখ হয়ে গেল আসিয়ারে জবাই করবে শুলিবিদ্ধ করবে তীর দিয়া লোক সমাগম হয়ে গেল ফেরাউনের স্ত্রীর ফাঁসি দেখার জন্য ফেরাউন যখন আসিয়ারে ফাঁসির মঞ্চে নেয় আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে ফেরাউন ডাক দিয়া কায়রে আসিয়া বিপদের সময় কেন হাসো আসিয়া ডাক দিয়া কায় ফেরাউন তুমি তো দেখো না তোমার পাওয়ার নাই আমি ইমানের পাওয়ার দিয়া দেখতেছি জান্নাতের ফেরেশতার আমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষমান এই আসিয়া কেমন দামি আল্লাহর নবী বলেন হাশরের কঠিন দিন যেদিন নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন ওই সময় আল্লাহ পাকের জান্নাতের আটটা দরওয়াজা চারজন মহিলাকে বারবার ডাকবে আসো জান্নাতের মেহমানখানায় আসো সূর্যের গরম যেন না লাগে চারজন মহিলাকে জান্নাতের আটটা দরওয়াজা দিয়া ডাকা হবে এই চারজনের মধ্যে আসিয়াও হবে একজন নারী যাকে জান্নাতের মেহমানখানায় ডাকবে সূর্যের গরম যেন না লাগে আসো আসিয়া জান্নাতের মেহমানখানায় ঢুকে যাও এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা তো আসিয়ার মতো একজন নারী আপনার স্বামী তো ফেরাউনের মতো নামাজে বাধা দেয় না পারেন না পাঁচ বেলার নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন স্বামীর জন্য দোয়া করবেন সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক আলহামদুলিল্লাহ আপনার সন্তান প্রফেসর হবে আলহামদুলিল্লাহ কিন্তু আদর্শ নষ্ট করলে দুনিয়াও ধ্বংস পরকালও ধ্বংস যদি আদর্শ আলা বানায় যাও রে মা সন্তানও দোয়া পাবে সন্তানের কারণে মা তুমিও দোয়া পাইবা ঘরের মধ্যে মা তুমি শুধু সন্তানের মা না তুমি গোটা জগতের জন্য একটা আদর্শ মা তোমার আদর্শ ভালো তো সন্তান ভালো হবে একটা সন্তানের আদর্শের কারণে গোটা জগতের অন্ধকার আলোকিত হয়ে যাবে ও যুবক আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে সব মিটাইতে গিয়া তো গুনার কাজ কম করলা না আল্লাহর কাছে মাফ চাও রে আল্লাহ গলায় ছুরি আসবে মরে যাব আর পেছনে যত গুনাহ করেছি আজকে থেকে তওবা করে নিচ্ছি নামাজ আর ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরোধিতা করব না সুন্নতের আমলটারে সুন্দর করে আপন বানায় নিব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া নেক আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة
إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الأسقام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين গভীর রজনী কুদরতের নজর দিয়া দেখে দুনিয়াওয়ালারা দরজা বন্ধ করে দিয়েছে, আপনার রহমতের দরজা খুলতেছে। আয় আল্লাহ আমরা গুনাহগার হই, আপনার দরজায় হাত তুলেছি, শয়তানের ধোকায় ভরে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের এই সম্মেলন নাজাতের জরিয়া বানায় দেন। আলে ওলামা পীর মশায়েক ওলামায়ে আহলে হক মুরব্বি যুবক ব্যবসায়ী ছাত্র ভাই চাকরিজীবী যারা পর্দার আড়ালের মা বোনরা সবাইকে আপনি দিনদার হিসাবে কবুল করে নেন। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের আশেকা পর্দানিশি বানায় দেন। আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন, যুবকদের পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করে, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন, সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদের দিনদার বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, বাতিল মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন, কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। রব্বুল আলামিন এই সাতকানিয়ার জমিনে আজ কোরআনের বাগান যে এমপি মহোদয় মিলাইলেন, আয় আল্লাহ মেহরবানি করে তার হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ আতির ইনসাফগার খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ খেদমত নাজাত সম্মান হেদায়াতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, উম্মতের অন্তরে মোহাব্বত ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, এলেমে আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজের ভিতরে ইখলাসে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন। আমরা যারা হাত তুলেছি আমাদের কারো মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় জানি না কে এতিমের মতো হাত তুলেছেন, মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, যারা অসুস্থ মেহরবানি করে সুস্থতার নেয়ামত দান করে, দীর্ঘ নেক হায়াত দান করে দেন, আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ এই সম্মেলনকে আহলে হকের ব্যানারে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ যারা আসছে যারা নিয়ত করে আসতে পারে না সবাইকে বরকত দান করেন, নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির
সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া